প্রিয় শিক্ষার্থীরা, আশা করি হ্যাঁ প্রিয় শিক্ষার্থীরা আশা করি সবাই ভালো আছো। হরিয়ারপাড়া উচ্চ বিদ্যালয়ের অনলাইন ক্লাসে সকল শিক্ষার্থীদের স্বাগত। আজকে আমি তোমাদের অষ্টম শ্রেণীর একটি গণিত ক্লাসে নিয়ে হাজির হয়েছি। তো আমাদের অষ্টম শ্রেণীর আজকে গণিত ক্লাসের আমি অনুশীলনী 4.1-এর 8 নং প্রশ্নটা নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। তাহলে একটু বোর্ডে তাকাও, দেখতে পারবে। তাহলে প্রশ্নটা কি, a-1/a = m হলে দেখাও যে a⁴ + 1/a⁴ = m⁴ + 4m² + 2। এটা প্রমাণ করতে হবে আমাদের। এবং এই প্রশ্নের মতো আরও অনেকগুলা প্রশ্নই আসে, যে পরীক্ষায় এগুলো আসে প্রায়। তাহলে চলো আমরা ওটা দেখি কীভাবে। তাহলে প্রথমে কি আমরা দেওয়া আছে দেখি, দেওয়া আছে a-1/a হলো কত, m। আচ্ছা, তাহলে বাম পক্ষ কীভাবে, a⁴ + 1/a⁴, এটা আমাদের প্রশ্ন আছে। এটার থেকে আমরা প্রমাণ করব m⁴ + 4m² + 2, এটা প্রমাণ করব। তাহলে a⁴কে a² দিয়া হোল স্কোয়ার লেখা যায়, 2 × 2 = 4, 1/a⁴ a² হোল স্কোয়ার। আচ্ছা, এইবার দেখো, এটা a, এটা b, a² + b² তাহলে আমরা সূত্র জানি, a² + b² দুইটা সূত্র আছে, a + b² - 2ab অথবা a - b² + 2ab। তাহলে এখানে অনুসিদ্ধান্ত দুইটা, a² + b² সূত্রটা হচ্ছে a + b² - 2ab, আর একটা হচ্ছে a - b² + 2ab। তাহলে আমি যদি এটাকে a আর 1/a² b ধরি, তাহলে সূত্রটা হচ্ছে a + b² - 2ab, a² কাটা। আচ্ছা, এখন আবার দেখো, তাহলে আবার আছে এখানে এটা a, আবার এটা b, আবার a² + b² সূত্র, তাহলে a + b² - 2ab অথবা a - b² + 2ab। তাহলে আমি প্রথমে a² + b² সূত্র বসাইছি a + b² - 2ab, কিন্তু এখানে আবার পাইছি a² + b² সূত্র। তাহলে এখানে কোনটা বসাবো, মানটা আছে কিসে, মাইনাস, এই জন্য আমরা মাইনাসের সূত্রটা বসাবো। অর্থাৎ কোনটা, নিচেরটা, প্রথম বসাইছি হলো কোথায়, উপরেরটা, এবার বসাবা নিচেরটা, কারণ যেহেতু আমার মানটা মাইনাস। তাহলে a² + b² সূত্রটা কি হবে, a - b² কি +2ab, পুরাটার উপর হোল স্কোয়ার আছে, তাহলে সেকেন্ড ব্রেকেট দিয়ে পুরাটার উপর স্কোয়ার, -2 এর 2, এটা কাটা। তাহলে a - 1/a এর মান কত আছে, m, তাহলে এখানে m স্কোয়ার +2 এর 2, পুরাটার উপর স্কোয়ার আছে স্কোয়ার, আর -2 এর -2। এবার দেখো, এটা a, এটা b, a + b² তাহলে a + b² সূত্রটা কি, a² + 2ab + b² তাহলে আমরা এই সূত্রটা যদি বসাই এখানে, a হলো m² আর b হচ্ছে 2, তাহলে a² + 2ab + b² সূত্রটা বসালাম, আর -2 এর -2। তাহলে এখানে দেখো, m² = 4, তাহলে 2 আর 2 গুণ করলে 4m² + 2² কত, 4 - 2, তাহলে m⁴ + 4m² + 4 থেকে 2 বাদ দিলে তাহলে কত, 2, তাহলে ওই যে দেখো আমার প্রমাণ মিলে গিয়েছে। তাহলে সুতরাং সমান সমান কি, ডান পক্ষ। তাহলে সুতরাং বাম পক্ষ সমান কি, ডান পক্ষ কি, প্রমাণ দেখানো হলো। তাহলে এরকম অসংখ্য সৃজনশীল আছে, সৃজনশীল আছে এই টাইপের, এবং প্রতি বছরেই এই 4.1 অনুশীলনীর থেকে বোর্ড প্রশ্নে একটা প্রশ্ন আসেই সৃজনশীল। তাই বেশি বেশি করে প্র্যাকটিস করবা, তাহলে তোমাদের
এরকম অনেকগুলো অঙ্ক পাওয়া যে শুধু মানগুলো ভিন্ন, যেন এ মাইনাস ওয়ান বাই এ এম, এখানে অনেক সময় টু থাকে থ্রি থাকে। তাহলে আমরা পরবর্তী ক্লাসে এরকম আরও অসংখ্য অঙ্ক করব, তোমরা সেই প্রিপারেশনও হ্যাঁ পরবর্তী ক্লাসে ইনশাল্লাহ আশা করি তোমাদের সাথে আবার আমার দেখা হবে। ধন্যবাদ সবাইকে।